দেখেন কত হ্যাঁ সুন্দর একটা কাজ, এটা এটা দেখতে খুবই চমৎকার। মাঝখানে আপনার এটাকে পার্টিশন গেট বলে, যেটা হলো আপনার বোর্ডের মাধ্যমে করা। এগুলা ওয়ারেন্টি পাবেন আপনার 30 বছর ওয়ারেন্টি। আমাদের কাজগুলা কিন্তু ভাই অনলাইনের মাধ্যমে, আচ্ছা আচ্ছা, বাংলাদেশের 64টা জেলায় গিয়ে কিন্তু আমরা সার্ভিসটা দিতে পারি। রিজন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদেরকে জিপসাম ডেকোরেশন দেখাবেন, তাই তো? জি, আমরা আজকে জিপসাম ডেকোরেশন প্লাস ইন্টেরিয়র ডেকোরেশন প্লাস দেয়াল পেইন্টের কাজগুলো দেখাবো। ওকে, দর্শক আজকে আমরা একটা ডুপ্লেক্স বাড়িতে অবস্থান করছি। জি, এটা ডুপ্লেক্স বাড়ি। এই বাড়ির জিপসাম ডেকোরেশন, দেয়ালে রঙের কাজ, পেইন্টের কাজ সবকিছু কিন্তু রিটন ভাই করেছে। জি, আপনাদের কোম্পানির নাম কি ভাই? আমাদের কোম্পানির নাম হচ্ছে হোম জিপসাম ডেকোরেশন। হোম জিপসাম ডেকোরেশন, ইনশাআল্লাহ। প্রায় কয়েকটি সিলিংয়ের কাজ এখানে করা আছে দর্শক, আমরা প্রত্যেকটা সিলিং আপনাদেরকে বিস্তারিত সহকারে দেখাবো এবং প্রাইসও জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে যদি অর্ডার করতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বার যোগাযোগ করলে হয়ে যাবে। তো আমরা ডুপ্লেক্স বাড়ির দ্বিতীয় তলায় অবস্থান করছি। যে দ্বিতীয় তলা, দ্বিতীয় তলায় বিস্তারিত দেখানোর পরে, প্রাইস বলার পরে আমরা নিচ তলায় চলে যাব এবং নিচে আপনাদের খুলে বলবো ইনশাআল্লাহ। তো এই ফ্ল্যাটে মূলত আমরা হচ্ছে সিলিং এর কাজ দেখবো, তারপর ক্যাবিনেট দেখবো, ক্যাবিনেট ওয়াল পেইন্ট, ওয়াল পেইন্ট আছে, আপনার পার্টিশন গেট আছে, ইন্টেরিয়র যেটা ওটা হলো পার্টিশন গেট। ওকে, যারা বাসা বাড়ি কিংবা অফিসে কাজ করাতে চান, অবশ্যই আজকের ভিডিওটা মিস করা যাবে না, বিস্তারিত সহকারে জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। শুরুতে আমরা দ্বিতীয় তলায় সিলিংটা নিয়ে কথা বলবো। জি, সিলিংটা নিয়ে। এটা হচ্ছে জিপসামের সিলিং এবং এগুলো হচ্ছে আপনার কি ধরনের পাউডার ভাই? সিমেন্ট? এটা আপনার সিমেন্ট না, এটা হলো আপনার জিপসাম প্লাস্টার বলে, যেটা থাইল্যান্ডের প্রোডাক্ট। থাইল্যান্ড থেকে আসে? জি, অরিজিনাল BK90। BK90 থাইল্যান্ড থেকে আসে। আর এগুলা ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে? এগুলা ওয়ারেন্টি পাবেন আপনার 30 বছর ওয়ারেন্টি, তাও আবার লিখিত ওয়ারেন্টি থাকবে। 30 বছরের লিখিত ওয়ারেন্টি? জি। এর মধ্যে কিছু হলে আপনারা রিপেয়ার করে দিবেন? এর ভিতরে কিছু হলে আমরা এটা রিপেয়ারিং করে দিই। আর মাথায় ভেঙে করার কোনো ভয় নাই তো? না না না, এটা নিয়ে আপনার আমাদের আরো কিছু ভিডিও আছে, এটা নিয়ে আপনি ঝুলতে পর্যন্ত পারবে, মাথায় ভাঙার কোনো প্রশ্নই আসে না, ঝুলা যাবে একদম। জি। আচ্ছা, আমরা যে ডিজাইনে দেখতে পাচ্ছি, এটার খরচ কেমন পড়ে ভাই? এটার খরচ আপনার সীমিত খরচের ভিতরে এরকমের করতে পারবেন। আচ্ছা, যদি আপনার এরকমের সিলিং করে নেন, তাহলে আমাদের শুধু রং সহ আপনার 280 থেকে 250 টাকার ভিতরে করে নিতে পারবেন। তবে এই যে গ্লাসগুলো দেখতেছেন, এই গ্লাসগুলো সম্পূর্ণ মালিকের ভিতরে চলে যাবে। আচ্ছা, আর লাইট এবং তার মালিকের ভিতরে চলে যাবে, আমরা শুধু রং প্লাস জিপসামের ফিটিংটা করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে 250 টাকা, 250 থেকে 280 টাকা। এটা হচ্ছে আপনার সহ না রং ছাড়া? রং সহ আপনার 280 টাকা, রং ছাড়া হচ্ছে আপনার 250 টাকা। যদি সাদা ফিটিং করে, আচ্ছা, তাহলে 250 টাকা। ওকে, আর আমরা কালার করে দিলে আসবে হলো 280 টাকা স্কোয়ার ফিট। আচ্ছা ঠিক আছে। তো এই পাশাপাশি এখানেও কিন্তু একটা শর্ট করে সিলিং করা আছে, পুরোটা হচ্ছে একটা সিলিং। তো এগুলোর কিন্তু প্রাইস একই পড়বে? হ্যাঁ, যে একই প্রাইস, যে একই প্রাইস। আচ্ছা, তারপর আমরা একটা বেডরুমে চলে যাব। না, আসেন বেডরুমে যা। আচ্ছা, এটা হচ্ছে একটা বেডরুম, দেখেন খুব সুন্দর একটা বেডরুম। সিলিং এর কারণে কিন্তু পুরো রুমের লুকিংটা চেঞ্জ হয়ে গেছে দর্শক, দেখেন কত চমৎকার লাগছে রুমটা। আর আপনারা চাইলে লাইট অফ করে রাখতে পারেন, অন করে রাখতে পারেন, আমরা ভিডিওর খাতিরে জাস্ট লাইট গুলো অন করে রাখছি। হ্যাঁ, এটাও মনে হয় সেম প্রাইস পড়বে? এটা সেম প্রাইস, সেম প্রাইস পড়বে, মাত্র 200। হ্যাঁ, মাত্র 250 থেকে 280 টাকা, যদি রং সহ করে তাহলে 280 টাকা। আচ্ছা, আর সাদা ফিটিং করলে 250 টাকা। আচ্ছা, তবে আর ভিতরে আপনি যে কোনো ডিজাইন চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এটাও পড়বে একই প্রাইস। হ্যাঁ জি। তারপর আমরা পাশে আর একটা বেডরুমে চলে যাব, ওখানেও কিন্তু আমরা আপনাদের আর কাজ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার ইনশাআল্লাহ। এটা একই প্রাইস, 250 টাকা হচ্ছে আপনার, 250 থেকে 280 টাকার মধ্যে আপনারা এগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, পাশাপাশি হচ্ছে দর্শক আমরা আরো একটি বেডরুমে দেখতেছি, এই যে এখানে একটা চমৎকার কাজ করা আছে, এটা সেম রকমের ডিজাইন। এই যে, আচ্ছা আচ্ছা, এই দেখেন কত সুন্দর একটা কাজ, এটা এটা দেখতে খুবই চমৎকার এবং একই প্রাইজের মধ্যে আপনার পেয়ে যাবেন 250 টাকা থেকে শুরু করে 280 টাকা, হোয়াইট কালার 250 টাকা এবং কালার করলে 280 টাকা পার স্কোয়ার ফিট খরচ পড়বে। আর ভাই, একটা রুমে করতে গেলে আনুমানিক কেমন খরচ পড়ে? একটা রুম আনুমানিক যদি হয় আপনার 10-12 যদি একটা রুম হয়, আচ্ছা, তাহলে আপনার দেখা যায় 22 থেকে 25 হাজার টাকাই ফিক্সড, মানে 22 থেকে 25 হাজার টাকার মধ্যে একটা রুম কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাবে যদি 10-12 একটা রুম হয়। 10-12 যদি একটা রুম হয়, কারণ সাধারণত বেডরুম আপনার 10-12 নিচে হয় না। আচ্ছা আচ্ছা, আর ড্রয়িং ডাইং স্পেস হলে আরেকটু বড় হয়, আরেকটু বড় হয়। আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা নিচে গিয়ে দেখাই। ওকে দর্শক, ডুপ্লেক্সের দ্বিতীয় তলা আমরা দেখেছি, এখন আমরা নিচতলা চলে যাব।
নিস্তলা গিয়ে দেখবে আসলে নিস্তলা কত চমৎকার করে কাজ করছে। আর শুধুমাত্র কিন্তু একটি দুটি ডিজাইন না, প্রচুর ডিজাইন রয়েছে এবং দেখেন সিঁড়ির নিচে কিন্তু ওনারা লাইট সিস্টেম করে দিয়েছে যা দেখতে খুবই চমৎকার লাগতেছে। হ্যাঁ আচ্ছা আমরা তাহলে নিচে যাই। ওকে দর্শক চলে আসলাম আমরা নিচতলায়, দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে মাঝখানটাকে কি বলা হয়, মাঝখানে আপনার এটাকে পার্টিশন গেট বলে, যেটা হলো আপনার বোর্ডের মাধ্যমে করা, এটা কিন্তু বোর্ড। ওকে পার্টিশন গেট আছে এবং উপরে সিলিং আছে। তো যেহেতু আমরা সিলিং নিয়ে কথা বলেছিলাম তখন আমরা এই সিলিংটাও দেখাই, এটাও সেম প্রাইস পড়বে তাই না? এটাও সেম প্রাইস, 250 টাকা রং ছাড়া এবং রং সহ 280 টাকা পড়বে। হ্যাঁ জি, আপনার এই প্রাইজের মধ্যে হলে যে কোনো ডিজাইন অ্যাভেলেবল রয়েছে, শুধুমাত্র যে এই ডিজাইনগুলো করতে হবে এমন কোনো কথা না। না না, আপনারা যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপে, কিন্তু আপনাদের ডিজাইন পাঠিয়ে দিলে আপনারা যে কোনো ডিজাইন এখান থেকে করতে পারবেন। আচ্ছা আর এই মাঝখানে এটা করতে ভাই কেমন খরচ লাগে? এটা হলো আপনার স্কোয়ার ফিট হিসেবে যদি আমরা ভোট আমরা দিয়ে থাকি, এটা কিন্তু আপনার গর্জন ভোট। আচ্ছা এটা যদি গর্জনের ফ্লাই যাকে বলে, না না ফ্লাই না, এটা হলো গর্জনের ভোট। আচ্ছা আচ্ছা, আপনার 18 মিলি ভোটটা মোটা মোটা, হ্যাঁ এটা যদি আমরা মালামাল সহ দিয়ে থাকি আপনার 1200 টাকা স্কোয়ার ফিট পড়বে। 1200 টাকা পার স্কোয়ার ফিট, হ্যাঁ মালামাল সহ। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা তারপর ওই যে এখানে করা আছে দেখেন কত চমৎকার করে কাজগুলো করা আছে। হ্যাঁ দেখলে কান না ভালো লাগে, হ্যাঁ এই কাজগুলো অনেক সুন্দর। আপনারা লাইট অফ করে রাখতে পারেন, অন করে রাখতে পারেন, এইভাবে জ্বালিয়ে নিভিয়ে রাখতে পারেন আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। এগুলো সেম প্রাইস, সেম প্রাইস। এই ফ্ল্যাটের যে সিলিং গুলো করা আছে বা যে ডিজাইন গুলো করা আছে এগুলো দেখানোর চেষ্টা করেছি আমরা। এছাড়া হাজার হাজার ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন, আপনার যে কোনো ডিজাইন আমাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ ওই ডিজাইন আপনি করতে পারবেন। এই ফ্ল্যাটের যে মালিক, আচ্ছা যে আমেরিকান প্রবাসী কামরুল হাসান ভাই, কামরুল হাসান ভাই, উনি কিন্তু সব আমাদের ডিজাইন মোবাইলের মাধ্যমে দেওয়া হয়েছে। আচ্ছা মোবাইলের মাধ্যমে, কামরুল ভাই কিন্তু এখন এই ফ্ল্যাটে আসে নাই। আচ্ছা উনি শীঘ্রই আসবে, উনি কিন্তু আমাদেরকে মোবাইলের মাধ্যমে সব ডিজাইন গুলো সিলেক্ট করে দিছে। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আমরা মোবাইলের তার ছবি দেখে আমরা সব করে দিছি। কামরুল ভাইয়ের বাবা আছে এখানে, যে যে আমরা একটা আঙ্কেলের সাথে কথা বলবো। হ্যাঁ আঙ্কেলের সাথে, এটা হলো কামরুল ভাইয়ের বাবা। আচ্ছা উনি আমাদের কাজ সব কিছু দেখে। আঙ্কেলের সাথে মাইক্রোফোনটা দেন, এই ফিতাতে ঝুলিয়ে দেন, তাহলে আমরা একটু আঙ্কেলের সাথে কথা বলি। হ্যাঁ আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি বাবা। আচ্ছা আঙ্কেল, তো খুব চমৎকার করে আপনার বাড়িটি সাজানো হয়েছে, আমরা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই ঘুরে দেখলাম। এখন আপনি তো আপনার ছেলে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে এবং ওই টাকা দিয়ে বাড়িটা সাজিয়েছে, হ্যাঁ এখন আপনার কাছে এই ডিজাইনগুলো কেমন লাগতেছে আসলে? আমরা তো আর এইসব ডিজাইন দেখি নাই। আচ্ছা তো এখন যা করছে এটা তো আমার খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগতেছে না? আগে কখনো এই ডিজাইনগুলো দেখেন নাই? আগে তো এগুলো দেখি নাই। আচ্ছা আচ্ছা, আগে কখনো এগুলো দেখেন নাই? আর আপনাদের এলাকার নাম কি, কোথায় এটা? খুবই চমৎকার, খুব সুন্দর কাজগুলো। বাংলাদেশের 64টা জেলায় গিয়ে কিন্তু আমরা সার্ভিসটা দিতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা যারা হাজার হাজার দর্শক হয়তো আপনাকে এতক্ষণ দেখছে, এখন এনারা যদি করতে চায় আপনি কি বলেন, করতে পারে মানে কোন ধরনের সমস্যা ছাড়া? না না করতে পারে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই না? ওকে দর্শক, আসলে সবাই তো ভালো নিজেকেই বলে, কাস্টমার যাকে ভালো বলে সেটাই ভালো। যেহেতু উনি টাকা দিয়ে কাজ করিয়েছে, তো আমি মনে করি যেহেতু আঙ্কেল খুশি আপনারাও খুশি হবেন, তাহলে করতে পারেন। আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ, মাইক্রোফোনটা নিয়ে নেন তাইলে। হ্যাঁ ওকে দর্শক, আসলে কথা আর বাড়াতে চাচ্ছি না, আপনারা এতক্ষণ বুঝে গিয়েছেন আসলে লিটন ভাইয়ের কাজের কোয়ালিটি কিরকম। যেহেতু কাস্টমার খুশি ইনশাআল্লাহ আপনারা খুশি হবেন কাজ করিয়ে, অবশ্যই যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আর লিটন ভাই আপনাদের কোম্পানির নাম কি বললেন? আমাদের কোম্পানির নাম হচ্ছে হোম জিপসাম ডেকোরেশন। আমাদের বর্তমানে 3টি শাখা আছে। আচ্ছা প্রথম শাখা হচ্ছে আপনার জামগোড়া 6তলা সাভার আশুলিয়ার ভিতরে পড়ছে। ওকে আর দ্বিতীয় শাখা হচ্ছে আপনার যে কেরানীগঞ্জ হাসনাবাদ। আচ্ছা আরেকটি শাখা আছে আমাদের যাত্রাবাড়ি। ওকে ঠিক আছে, আপনারা তো বাংলাদেশের যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো জায়গায়। আচ্ছা মানে চুক্তি করার মাধ্যমে কি আপনাদের? চুক্তি করার মাধ্যম হচ্ছে আপনি যদি মোবাইলের মাধ্যমে আমাদের সাথে কথাবার্তা বলেন, আপনি যদি ডিজাইন সিলেক্ট করেন, আচ্ছা আপনি কনফার্ম হলে আমরা আগে আপনার সাইট গিয়ে অডিটর করে আসব। অডিটর করার পরে তারপরে আমরা মালামাল নিয়ে যাওয়ার পরে আমাদেরকে অ্যাডভান্স দেওয়া লাগবে। আচ্ছা আমাদেরকে অগ্রিম কোন অ্যাডভান্সের টাকা দেওয়া লাগবে না, প্লাস আমরা আপনার ওইখানে মালামাল নিয়ে যাব, তারপরে সে অ্যাডভান্স আমাদেরকে করবে। মাশাআল্লাহ। আচ্ছা ওকে দর্শক, আপনারা যারা কাজগুলো করাতে পারেন, আমরা আরেকটা কথা ভুলে গেছি, এই যে ওয়ালের রং কিন্তু ভাই নিজে করছে, দেয়ালের রং আমরা করেছি, খুবই চমৎকার রং। হ্যাঁ কোয়ালিটি খুবই ভালো, মানে এরকম ফিনিশিং রং আমি এর আগে কোথাও দেখিনি, খচখচ আওয়াজ করে হাতের মধ্যে লাগে, এটা কিন্তু লাক্সারি করা, খুবই লাক্সারি করা। মানে এই ওয়ালের রং গুলো কিভাবে ধরেন আসলে? এই ওয়ালের রং হচ্ছে আমরা স্কোয়ার ফিট হিসেবে করি। আচ্ছা আবার অনেক ভাই যারা আছে যে চুক্তিতে দেখ, আসল কথা কি চুক্তি কিন্তু আপনার স্কোয়ার ফিটটা মাপ দেওয়ার পরে কিন্তু একটা চুক্তি হয়। ভাই কথা বলতে আমরা বাইরে যাব, আমরা বাড়িটা দেখব। আপনার চুক্তিতে করলে মালামাল যদি মালিক কিনা দেয় তাহলে আমাদেরকে দেখা যায় আপনার 30 টাকা স্কোয়ার ফিট আমরা করে দেই, 30 টাকা পার স্কোয়ার ফিট। হ্যাঁ আচ্ছা, তো দর্শক আমরা আপনি 30 টাকা পার স্কোয়ার ফিট করে রং করতে পারেন, আমরা
বাড়ির বাইরে চলে আসছি জাস্ট ফুল বাড়িটা আমরা আপনাদের বাইরে থেকে দেখাবো বাড়িটা আসলে কেমন আর বাইরে যে ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু ভাই নিজে করেছে হ্যাঁ এই দেখতে পাচ্ছেন কত চমৎকার ডুপ্লেক্স বাড়ি এটা এই দেখেন বাইরের কালারগুলো কি আপনারা নিজেরা করেছেন বাড়ির কালার আমরা নিজেরা করে দেই আর আমার তো মনে হয় না যে এই অত্র এলাকার ভিতরে আচ্ছা এরকমের ডিজাইন করা বাড়ি আর কেউ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক বুঝতে পাচ্ছেন যারা আসলে কাজ করাতে চান অবশ্যই কিন্তু লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন লিটন ভাইয়ের পার্সোনাল নাম্বার আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে রেখেছি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ইনশাআল্লাহ আপনারা কালেক্ট করে অবশ্যই কথা বলবেন ইনশাআল্লাহ তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ